নমস্কার সুপ্রিয় দর্শকার্থী, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের রায় মার্টিন প্রশ্ন বিচিত্রা সলভ করাচ্ছি ভূগোলের, যার পেজ নম্বর 989, মডেল কোশ্চেন পেপার 6। ফার্স্ট প্রশ্ন 1.1-এ নদীর উৎসস্থলের পার্বত্য প্রবাহের মূল নদী, উপনদী ও শাখা নদী সমন্বিত অবনমিত অঞ্চলকে বলে। গয়ের অ্যান্সার ধারণ অবহৈবিকা, ধারণ অবহবাহিকা। 1.2-তে পৃথিবীর দ্রুততম হিমবাহ হলো, অ্যান্সার হবে গয়ের অ্যান্সার জ্যাকবস সাভো। 1.3-তে মরু অঞ্চলের শুষ্ক নদী খাতকে বলে, গয়ের অ্যান্সার হবে ওয়াদি। 1.4-এ যে পদ্ধতিতে বায়ু ভূপৃষ্ঠের সঙ্গে অনুভূমিকভাবে প্রবাহিত হয়ে কোনো স্থানকে উত্তপ্ত করে তা হলো, অ্যান্সার হবে গয়ের অ্যান্সার অ্যাডভেকশন। পরের প্রশ্ন কি বলেছে 1.5-এ প্রশ্ন, জলীয় বাষ্পের জলকণায় পরিণত হওয়ার প্রক্রিয়া, গয়ের অ্যান্সার ঘনীভবন। 1.6-এ পূর্ণিমা তিথিতে শিজগি অবস্থানকে বলে, গয়ের অ্যান্সার প্রতিযোগ। 1.7-এ গঙ্গা অ্যাকশন প্ল্যান পরিকল্পনাটি গৃহীত হয়, গয়ের অ্যান্সার 1986 খ্রিস্টাব্দে। 1.8-এ ভারতের নবীনতম রাজ্যটি হল, গয়ের অ্যান্সার তেলেঙ্গানা। 1.9-এ মালনাদ, ঠিক আছে মালনাদ কথার অর্থ, অ্যান্সার হবে গয়ের অ্যান্সার পাহাড়ি দেশ। 1.10-তে জলবিভাজিকা ব্যবস্থাপনার প্রধান উদ্দেশ্য হল, অ্যান্সার হবে গয়ের অ্যান্সার শুষ্ক ঋতুতে জলের সরবরাহ। 1.11-এ বল উইভিল পোকার আক্রমণ ঘটে, গয়ের অ্যান্সার তুলোতে। 1.12-তে পশ্চিমবঙ্গে পেট্রোকেমিক্যাল শিল্পকেন্দ্রটি অবস্থিত, গয়ের অ্যান্সার হলদিয়াতে। 1.13-তে জনসংখ্যার নিরিখে ভারতের স্থান পৃথিবীতে, গয়ের অ্যান্সার দ্বিতীয়। 1.14-এ কী বলেছে, রাডার হলো অ্যান্সার হবে গয়ের অ্যান্সার অ্যাক্টিভ সেন্সর। তো দেখো, এটা আমাদের মডেল কোশ্চেন পেপার 6, যার পেজ নম্বর 989। আজকে আমি মাধ্যমিকে রায় মার্টিন প্রশ্ন বিচিত্রা সলভ করাচ্ছি, বাকি সেটগুলো সম্পূর্ণরূপে আমি সলভ করিয়ে দেবো। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে। আর বাকি যে বিভাগ খ, এই বিভাগ খ তোমাদের আমি পরের দিন সলভ করিয়ে দেবো।